ইসলাম পরিপাটি পরিবেশে দোতলা ভবনে বসবাস করেন রহমত আলী ওরফে নমির নামের এক ব্যক্তি। মানসিক ভারসাম্য হারিয়ে একাই বসবাস করেন সড়কের পাশে নিজ হাতে করা বাড়িতে। চুয়াডাঙ্গা দামুরহুদা উপজেলার কাদিরপুর গ্রামের মৃত কিয়ামউদ্দিনের ছেলে রহমত আলী ওরফে নমেন দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা দর্শনা আঞ্চলিক সড়কের ডুকডুকি পশুর হাটের অদূরে বসবাস করেন। সে ভিক্ষাবৃত্তি করে বেড়ান গ্রামে হাটে বাজারে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে পড়েন। ঘুরে ঘুরে টাকা চালসহ প্রয়োজনীয় জিনিসপত্র পান তিনি। ভিক্ষাবৃত্তি করে পাওয়া টাকা দিয়েই 23 বছর ধরে নিজ হাতে ইট, বালি, সিমেন্ট, রড, খোয়া ও টাইস সহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে ঘর নির্মাণ করেছেন তিনি। ভবনটি নিজ হাতে তীরে তীরে গড়ে তুলেছেন তিনি। ছোট ছোট দুটি ঘর রয়েছে, একটিতে ঘুমায় আর অন্যটিতে মালামাল রাখেন। রান্নার জন্য রয়েছে চুলাও, ঘরের নিরাপত্তার জন্য গ্রিলে দরজা ও শাটার দেওয়া রয়েছে। কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে ওয়াল আলমারি, র‍্যাক, লাইট, রান্না কাজে প্রয়োজনীয় উপকরণ। কেউ খুশি হয়ে পোশাক দিলে সেগুলো যত্ন করে সাজিয়ে রাখেন তার ঘরে। আমি এই ঘরটা করলাম, ধারে ধারে ঘুরিয়ে 100-150 কোটি 200 কোটি টাকা হয়, ওই টাকা দিয়ে আমি এই ঘর তৈরি করেছি, খাটা তৈরি করেছি, দরজা তৈরি করেছি, সিঁড়ি তৈরি করেছি। অবসর সময় কাটে তার ছোট একটি ভাঙা রেডিও কানের কাছে ধরে। বর্তমানে অনেকটা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন বলে জানান স্থানীয়রা। দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ দোতলা ভবনটি দেখতে ছুটে আসেন। ভালো ছিল, আমরা কৃষি পরিবারের ছেলে, একসময় ব্যবসা করতে রকম এর দোকান ছিল, ব্যবসা করতো। ব্যবসা করার পরে একসময় অ্যাবনর্মাল হয়ে যায়, কিছুটা অ্যাবনর্মাল হয়ে যায়। ওনার বউ ছেলেপিলে ছিল, তারা ওনারে ছেড়ে চলে যায়। ওই এদিক ওদিকতে সিমেন্ট, আপনার ওই যে বালু, রড বস্তায় করে ঝুলাই করে ম্যানেজ করে নিয়ে এসে দেখা যাচ্ছে কি ওই জায়গাটায় সারাদিন ওই আপনার হাত দিয়েই মনে করেন লেপে 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 গাছের গুঁড়ি, ওই যে ছাদ তৈরি করার জন্য কাঠ প্রথমে একতলা তৈরি করেছে যে কোনো কায়দায়। হ্যাঁ, তারপরে দেখি যে না, পরে আবার দুইতলা, আবার দেখি যে সে সিমেন্ট মানে টাইলস একা একাই কিনে এনে নিজে সেট করে, রং করে। হ্যাঁ, দেখতেও বেশ ভালো লাগে। খারাপ, এত সুন্দর একটা কাজ করেছে, তার একটা পরিকল্পনা, সে একটা দোতলা বাড়ি করবে এবং সে একটা গরিব মানুষ, সে ফেরি করে চলে, কিন্তু তারপর সে একটা দোতলা বাড়ি করছে, তার স্বপ্ন সফল হয়েছে। তো তাই মনে করি যদি মানুষের ইচ্ছা শক্তি থাকে তাহলে সে অনেক কিছু করতে পারে। দুইতলা পর্যন্ত উনি বানিয়েছে, বানানোর পরেও যাচ্ছিল আরেকতলা করতে, তো আমরা সবাই গ্রামবাসী বাধা দেওয়ার পরে এটা স্থগিত। রহমত আলী ওরফে নোমেন পরিবার পরিজন ছেড়ে প্রায় 26 বছর এখানে বসবাস করছেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।